হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি ফ্রিজ থেকে একটা তরমুজ বার করে নিয়েছি এখন এই তরমুজটাকে একটু ধুয়ে নেবো ধোয়ার পর তো এখন তো তোমরা সবাই জানো এখন গরমকাল তাই গরমকালে একটু তরমুজের রস খাবো আমরা তো চলো তরমুজটাকে ধুয়ে নিয়েছি এবার তরমুজটাকে কাটবো তো এই দেখো পুঠি নিয়ে আমি বসে পড়েছি কাটার জন্য তরমুজটা এতটাই ভারী যে আমি কাটতে পারছিলাম না অনেক চেষ্টা করছিলাম কাটার হাতটা পিছলি যাচ্ছিলো কাটতে পারছি না অনেক চেষ্টা করার পরে দেখো আমি অনেক চেষ্টা করছি তাও কাটতে না তারপর শাশুড়ি মাকে বললাম যে মা একটু কেটে দাও তরমুজটা তো মা দেখো কত তারিখ তরমুজটাই কেটে দিল মা আসলো আর ফটাফট করে তরমুজটা কেটে দিল আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম তরমুজটাকে দেখো কতটা লাল রয়েছে তরমুজটা ক্যামেরা ওরকম লাগছিলো দেখতে কিন্তু লাল তরমুজটা অনেক আমি দেখো দানাগুলোকে বার করে নিচ্ছি দানাগুলোকে বার করে এই পাশের অংশটা সবুজ অংশটা ভেতর থেকে ওটা ফেলে দিয়ে লাল অংশটাকে নিয়ে নেব এই যে দেখো আমার কাটা হয়ে গেছে তরমুজগুলো পিস করে তা একটাই মিক্সিতে নিয়েছি আর একটা থালার মধ্যে নিয়েছি একটু চিনি দিয়ে যাতে রসটা একটু মিষ্টি হয় আর ওটার মধ্যে মিক্সিটার মধ্যে তো অতগুলো ধরছে না একসাথে ওর জন্য কিছুটা থালায় আর কিছুটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি তো দেখো আমি মিক্সিটা লাগাচ্ছিলাম একটু ডিস্টার্ব করছিল লাগাতে গিয়ে দেখো মিক্সিটা লাগিয়ে নিচ্ছে এখন লাগিয়ে রসটা করে নেবো মিক্সির মধ্যে এই যে দেখো কিছুটা আমার রস হয়ে গেছে বানানো আমি বাকি তরমুজগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই যে দেখো আমার তরমুজ রস করা হয়ে গেছে আমি এবার গ্লাসে বেড়ে নিচ্ছি বিটনুন দিয়ে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব